যথারীতি তারই অঙ্গ হিসেবে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস থেকে আগামী 17 তারিখ থেকে 23 তারিখ জেলার 5টা সাব ডিভিশনে 6টা মহামিছিল করছি এনআরসির বিরুদ্ধে। শওকত মোল্লা জেলা সভাপতি এবং আমি এবং আমাদের সমস্ত জেলা কমিটির নেতৃত্বরা সেই মহামিছিলে অংশগ্রহণ করবেন। 17 থেকে 23 17 তারিখ ক্যানিংয়ে আমাদের প্রথম মহামিছিলটা হবে। আর 5টা সাব ডিভিশনে 6টা মহামিছিল এই জন্য বললাম যে বারুইপুর সাব ডিভিশনটা একটু বড় থাকার কারণে আমরা বারুইপুরটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। প্রপার বারুইপুরে যে মহামিছিলটা হবে সেখানে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম এবং ভাঙর 1 পার্টিসিপেট করবে। সোনারপুরে আমরা 23 তারিখ একটা মহামিছিল করব। সোনারপুরের মহামিছিলটা সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ এবং ভাঙর 2 পার্টিসিপেট করবে। সোনারপুরের মহামিছিলটা 23 তারিখ আছে। জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট।